তো হ্যালো গাইস, কেমন আছো? আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই হচ্ছে আমার নতুন হেয়ার কাট, তোমরা দেখতে পাচ্ছ। তো ব্যাপারটা হচ্ছে, লাস্ট 1.5 মাসে কোনো ব্লগ আসেনি, তার কারণ অনেক রিজনস আছে, সেটা আমি পরের ব্লগে বা পরে একটা ভিডিও সেপারেট করব ওটার ওপর কেন আসেনি। তো যাই হোক, আজকে আমার বোনের রাইস সেরিমনি অর্থাৎ অন্নপ্রাশনে আমরা যাচ্ছি, আমি আর মাও রেডি হয়ে গেছে। তো গাড়িতে চলো, বেশি দেরি না করে গাড়িতে যাওয়া যাক। তো গাইজ, এখন আমরা যাচ্ছি রানাঘাটের দিকে, দেখা যাক কতক্ষণ কী পৌঁছে। তো ওখানে গিয়ে কথা হচ্ছে, আমার রাস্তায় তোমাদের দেখা যাচ্ছে সিনারিগুলো দেখা যায়। তো গাইজ, আমরা চলে এসেছি এখন এখানে, তো ভেতরে গিয়ে দেখি কি হয়। তো গাইজ, আমরা পৌঁছে গেছি এখন। সাইডে দাঁড়াও বাবা, সাইডে দাঁড়াও, ছবি তুলবে, সাইডে দাঁড়াও, পিছনে যাও বাবা। এক মিনিট আরো আছে ও মাসি, ঠিক আছে, তোমার আছে মোটামুটি। এবার ওকে মেডেলে নিন, তুমি নিন, আমি তো এইভাবে ঢুকলাম। তো গাইজ, এখন আমি একটা মন্দিরে, তো এ হচ্ছে এতদিন সেই দু বছর আগে দেখেছো, কিন্তু এখন আর বলে দিচ্ছি অর্পণ, বুঝলি তো? কিছু বল বলছিলে, তখন কি বলছিলে একটু বলো। কি বাটারফ্লাই, হ্যাঁ, ইজ ওয়ান অফ দ্য বেস্ট, আই লাইক ইট, মাই ফেভারিট। অর্পণ দেখ, ডিলটা কিন্তু ভালো ছিল, ডিলটা কিন্তু ভালো দিয়েছে। হ্যাঁ, ডিলটার ব্যাপারে বলো একটু, ডিলটার ব্যাপারে লাইভ হচ্ছে। শুধুমাত্র কালীঘাটে গিয়ে জয় শ্রীরাম বলতে হবে, খেতে পারবি তো, খেতে পারবি তো, লাস্ট কিন্তু নষ্ট করবি, তোকে দেখে কিন্তু ভয়। তো গাইজ, এখন আমরা যাচ্ছি, আর এই হচ্ছে আমাদের ডাস্টবিন আপাতত। আরে বলো বলো দাদা, বলো কি হচ্ছে, চলবে না, অন ক্যামেরা হচ্ছে, অন ক্যামেরা, অন ক্যামেরা সব চলছে। ও তো গাইজ, আমরা এখন পিৎজা খেতে এসছি, এবার পিৎজাটা আসুক, তারপর পিৎজার পরে দেখা যাক পিৎজাটা কেমন, তারপর সবার রিভিউ আমরা নেব, ঠিক আছে। আজকে আমাদের এটা এই ট্রিটটা কে দিচ্ছে? অর্পণ রায়, ট্রিট দিচ্ছিস, বাহ। এখন স্প্রিংকেল করা চলছিল এতক্ষণ, এবার খাওয়া হবে।
ওইটাতেই সব থেকে কম টেস্ট, মাঝেরটাতে সব থেকে বেশি টেস্ট। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। তো পরের ব্লগটা নিয়ে আমি খুব শীঘ্রই আসছি, ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। আরও ব্লগস আসছে, তো স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব টু বিতান শাহ, থ্যাংক ইউ।